Hello guys, welcome to Dr. Gamelogist and I'm Enamul Hakbadhan, back with another video. So dear friends, in this video I'm gonna tell you about the entire story of GTA San Andreas. হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা রকস্টারের নির্মিত অল টাইম বেস্ট ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর একটি জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের স্টোরি এক্সপ্লেন করব। তবে স্টোরি এক্সপ্লেনের আগে কিছু কথা বলে নেই। জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস হচ্ছে রকস্টারের নির্মিত জনপ্রিয় গেমিং সিরিজ গ্র্যান্ড থেফট অটো সিরিজের পঞ্চম গেম এবং এটি রিলিজ পেয়েছিল 2004 সালে এবং আজ অবধি PS2 সর্বাধিকবার খেলা হয়েছে এই গেমটি, যা একটি বিশ্ব রেকর্ড। তবে 2004 সালের গেম হলো আদৌ এর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। মূলত এই গেমটা স্টোরি লাইনের জন্য বিখ্যাত, পাশাপাশি অসাধারণ গেমপ্লে তো রয়েছেই। কি ছিল এই গেমের গল্প তাই জানবো আজকের এই ভিডিওতে। সো হিয়ার উই গো ফর দ্য জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস স্টোরি এক্সপ্লেইন ইন বাংলা। জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস এর গল্পটা 1980 থেকে 1990 দশকে আমেরিকাতে চলমান গ্যাংওয়ার বা মহল্লা ভিত্তিক যুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কথিত বিশ্ব শান্তির দূত ইউএসএতে ওই সময়টাতে বিভিন্ন মহলে পিছিয়ে পড়া গোষ্ঠীসমূহ মিলে গঠন করেছিল বিভিন্ন গ্যাং। তারা আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সাথে যুদ্ধে জড়াত, পাশাপাশি তারা অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, ছিনতাই সহ অবৈধ কাজে লিপ্ত ছিল। এরকম একটা গ্যাং হচ্ছে গ্রোভ স্ট্রিট, যে গ্যাং এর হয়ে গেমারকে খেলতে হয়। এই গ্রোভ স্ট্রিট গ্যাং এর মূল সদস্যরা হচ্ছে সুইট, বিগ স্মোক, রাইডার এবং আমাদের গল্পের মূল চরিত্র কার্ল জনসন, যাকে সিজে নামে আমরা চিনি। এছাড়াও আরো দুটা গ্যাং রয়েছে, বালাস এবং লস সান্তোস ভেগোস। গল্পটা মূলত আমেরিকার লস অ্যাঞ্জেলাস, লাস ভেগাস, সান ফ্রান্সিসকোর লোকেশনগুলোকে কেন্দ্র করে এগিয়েছে। তো এরই মাঝে 1987 সালে একতা ভালাস গ্যাংয়ের আকস্মিক আক্রমণে আমাদের গল্পের মূল চরিত্র কার্ল জনসনের ভাই ব্রায়ান মারা গিয়েছে। অতঃপর গ্রোভ স্ট্রিটের মেম্বার সহ অনেকেই এর দায় সিজে এর ওপর চাপিয়ে দেয়। তাদের সবারই এমন ধারণা হয় যে সিজে এর হেয়ালিপানার কারণেই তার ভাই ব্রায়ান মারা গিয়েছে। অতঃপর শোকভরা মন নিয়ে সিজে লস সান্তোস থেকে লিবার্টি সিটি চলে যায় এবং ওখানে গিয়ে ছোট কিছু পার্ট টাইম জব করে নিজের ভরণ পোষণ করত। ঠিক এরপরে 1992 সালে একতা বালাস গ্যাং এর দ্বারা গ্রোভ স্ট্রিট গ্যাং এর অন্যতম সদস্য সুইট অর্থাৎ সিজে এর ভাইকে খুন করার জন্য একটি চলন্ত সবুজ গাড়ি থেকে গুলি ছোড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলি সিজে এর বাড়িতে অবস্থানরত সিজে এর মায়ের গায়ে লাগে, কারণ ঘরে তখন সুইট উপস্থিত ছিল না। এতে সুইট ও সিজে এর মা ব্রেভারডি জনসন মারা যায়। এই খবর সিজেকে সুইট ফোন করে জানানোর পর সিজে লিবার্টি সিটি থেকে লস সান্তোসে ফিরে আসে। তবে আসার পথেই রাস্তায় এই লস সান্তোসের দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ফ্র্যাঙ্ক টেম্পানি ও সার্জেন্ট পোলাস্কি এবং হার্নান্ডেস তাকে আটক করে এবং সিজে হতে সকল টাকা ছিনিয়ে নেয়। এমনকি সিজেকে তখন তারা পুলিশের গাড়িতে তুলে নেয় এবং ভয় দেখায় যে অফিসার টেম্পেনির সহযোগী অফিসার পেন্ডলপুরির হত্যার দায় সিজে এর ওপর চাপিয়ে দেওয়া হবে। মূলত অফিসার টেম্পেনি নিজেই অফিসার পেন্ডলপুরিকে হত্যা করেছিল। অতঃপর সিজেকে পুলিশ অফিসাররা গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেয়। এরপর সিজে একটি সাইকেলে করে তার বাসায় পৌঁছায়। বাসায় পৌঁছেই বিস্মকের সাথে সিজে এর সাক্ষাৎ হয় এবং তারা উভয় মিলে কবরস্থানে চলে যায়। ওদিকে সিজে এর পরিবারের সবাই উপস্থিত ছিল। ওদিকে সিজের মায়ের কবর দেওয়া শেষ হলে সুইট সিজেকে দোষ দেয় যে সিজে এর এদিক থেকে যাওয়ার কারণে গ্রোভ স্ট্রিট গ্যাং দুর্বল হয়েছে। বর্তমানে পুরো বালাস গ্যাং এর রাজত্ব চলছে ওই লস সান্তোসের ওপর। এসব বলা বলির ফলে সিজে এবং সুইটের মাঝে কথা কাটাকাটি হয়। ঠিক তখনই তাদের বোন কিন্ডেল রেগে যায় এবং সুইটকে কিছু কটু কথা বলে ওই স্থান ত্যাগ করে। এরপরে সবাই কবরস্থান হতে ফিরতে থাকে, কিন্তু ফেরার পথেই বালাস ওদের আবার আক্রমণ করে, যার ফলে বিস্মকের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। ফলে সাইকেলে চড়ে সিজে সহ গ্রোভ স্ট্রিট গ্যাং এর বাকি সদস্যরা নিরাপদ স্থানে পৌঁছে নিজেদের প্রাণ বাঁচায়। এমনকি এসব কিছু ঘটে যাওয়ার পর সিজে সুইটকে জানায় যে আমি এখন এদিকেই থাকবো এবং আমাদের গ্রোভ স্ট্রিট গ্যাংকে আবার পাওয়ারফুল করব। এরপর সুইট, রাইডার, পিক্সমোক ও সিজে সহ গ্রোভ স্ট্রিটের অন্যরা মিলে বিভিন্ন এলাকায় বালাসের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এসব এলাকাগুলোকে বালাসের আধিপত্য হতে মুক্ত করে। এর কিছুদিন পরই সুইট সিজেকে তাদের বোন কিন্ডেল এর বয়ফ্রেন্ড সিজারের ব্যাপারে খোঁজ নিতে বলে, কিন্তু সিজারের সাথে মিশে সিজে বুঝতে পারে যে সিজার খুবই ভালো মানসিকতার এক লয়াল লোক, এমনকি কিন্ডেলকে সে আসলে অনেক ভালোবাসে। এরই মাঝে সিজে এবং সিজার ভালো বন্ধু হয়ে যায়। তবে অফিসার টেম্পেন এবং পোলাস্কি তাদের বেআইনি বিভিন্ন কাজে সহায়তার জন্য সিজেকে যখন তখন ডাকতে থাকে। সিজে একরকম বাধ্য হয়ে টেম্পেনের হয়ে কাজ করে। বহুদিন যাবৎ সিজে গ্রোভ স্ট্রিটে থাকায় গ্রোভ স্ট্রিটের সদস্য সংখ্যা বাড়তে থাকে এবং গ্রোভ স্ট্রিট গ্যাং পুনরায় শক্তিশালী হয়। এর মাঝেই সিজে ও সুইট মিলে বালাস গ্যাংকে চিরতরে নির্মূল করার জন্য একটি অল আউট অ্যাটাক করার চিন্তা করে, কিন্তু যেদিন অ্যাটাক করবে বলে গ্রোভ স্ট্রিট প্রস্তুত হয় সেদিন কিন্ডেলের বয়ফ্রেন্ড সিজার সিজেকে ফোন দিয়ে বলে যে তুমি আমার সাথে কিছুক্ষণ সময় দাও, তোমাকে অদ্ভুত কিছু দেখানোর আছে। সিজা তার গাড়িতে সিজেকে নিয়ে একটি গ্যারেজের সামনে চুপচাপ বসে থাকে। তারা যেদিকটাই বসে থাকে তার সামনে ছিল বালাস গ্যাং এর একটি গ্যারেজ। ওই গ্যারেজের থেকে হঠাৎ রাইডার এবং বিক্সমোকে বের হতে থাকে সিজে, এমনকি সাথে অফিসার টেম্পেনিকেও দেখতে পায়। পাশাপাশি ওই সবুজ গাড়িটাও দেখতে পায় যেটা সিজে এর মার হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা হয়েছিল। সিজে এর আর বুঝতে বাকি থাকে না যে রাইডার এবং বিক্সমোক বালাসের সাথে জড়িত। তবে ঠিক তখনই সিজের মনে হয় যে তার ভাই সুইট অলরেডি বালাসের উপর একটা অ্যাটাক করবে, কিন্তু বালাস তো সুইটের প্ল্যান রাইডার এবং বিক্সমোকের মাধ্যমে আগে
আগেই জেনে গিয়েছে। তাই সিজে কালক্ষেপণ না করে সুইটকে বাঁচাতে নির্দিষ্ট লোকেশনে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ওই লোকেশনে বালাস এবং গ্রোভস্ট্রিটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সিজে সুইটকে গুলিবিদ্ধ অবস্থায় পায় এবং তখনই সেখানে পুলিশ এসে গ্রোভস্ট্রিটের সবাইকে আটক করে নেয়। যেহেতু তখন গ্রোভস্ট্রিট গ্যাং দুর্বল হয়ে গিয়েছিল, তাই বালাস গ্যাং পুনরায় আবার শক্তিশালী হয় এবং তাদের তৈরি মাদক পুরো শহরে ছড়িয়ে পড়ে। এছাড়াও রাইডার্স ও বিগস্মোক যে বালাসের সাথে জড়িত তা ওপেন সিক্রেট হয়ে যায়। এর মাঝে অফিসার টিম্পেনির তত্ত্বাবধানে সুইটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সিজেকে জেলে ভরার বদলে অফিসার টেম্পেনি শহর থেকে অনেক দূরে এক বনে গিয়ে ছেড়ে দেয় এবং সেখানে তাকে হুমকি দেওয়া হয় যে টেম্পেনির হয়ে যদি বেআইনি কাজ তুমি না করো তাহলে তোমার ভাইকে আমি জেলেই পচিয়ে মারব, তুমি এই শহর থেকে আপাতত চলে যাও। তো সিজে একরকম বাধ্য হয়ে টেম্পেনির হয়ে কাজ করে, পাশাপাশি সেই শহর থেকে চলে যায়। সে শহর থেকে পৌঁছে পাশের শহর লাস ভেগাসে গিয়ে পৌঁছায় এবং সেখানে বিভিন্ন কাজ করতে থাকে এবং সেখানে কাজ করার ফাঁকেই সিজে সিজারের বোন ক্যাটালিনার সাথে পরিচিত হয়। অতঃপর সিজে এবং ক্যাটালিনা মিলে বিভিন্ন রকম চুরি ডাকাতি এবং বিভিন্ন রকম কাজ করতে থাকে। দীর্ঘদিন একসাথে কাজ করার ফলে তাদের মাঝে খুব ভালো একটি সম্পর্ক হয়ে যায় এবং এই সম্পর্ক একটি সময় প্রেমের রূপান্তর হয়। কিন্তু বিভিন্ন কারণে প্রায় ঝগড়া লাগতো ওদের। হঠাৎ এর মাঝেই ক্যাটালিনা নিজেই সিজেকে ছেড়ে দেয় এবং তার নতুন এক বয়ফ্রেন্ড ক্লাউডের সাথে সিজেকে পরিচয় করিয়ে দেয়। এরই মাঝে টেম্পেনির মাধ্যমে সিজে মিস্টার ট্রুথ নামক এক ব্যক্তির সাথে পরিচয় হয়, যিনি ছোট একজন ড্রাগ ডিলার। এরপর যেহেতু সিজে ক্যাটালিনার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ওরা একটি রেসের ব্যবস্থা করে এবং বাজি ধরা হয় যে এই রেসে যে জিতবে তাকে ক্যাটালিনার একটি গ্যারেজ উপহার দেওয়া হবে। সিজে ওই রেসে জিতে যায় এবং ক্যাটালিনা সিজেকে ওই গ্যারেজের সবকিছু হস্তান্তর করে, ক্লাউডিকে নিয়ে লিবার্টি সিটি চলে যায়। এর মাঝেই সিজে ট্রায়াড গ্যাং এর লিডার উজিমু এর সাথে পরিচিত হয় এবং উজিমু এর জন্য কাজ করতে সিজে রাজি হয়। এরপর সিজে স্যান ফ্রান্সিসকোতে ক্যাটালিনার সেই গ্যারেজে কিন্ডেল, সিজে, মিস্টার ট্রুথ এবং সিজার মিলে গাড়ি বিজনেস শুরু করে। তো সিজে ওই স্যান ফ্রান্সিসকোতেই লোকো সিন্ডিকেটের ব্যাপারে জানতে পারে, যারা পুরো লস অ্যাঞ্জেলেসে মাদক সাপ্লাই করে। ওই সিন্ডিকেটের মিটিং এ সিজে রাইডার ও স্মোককেও দেখতে পায়। সিজে কৌশলে লোকো সিন্ডিকেটের সদস্য হয়ে কাজ করে এবং ধাপে ধাপে সিন্ডিকেটের দুই লিডার জিজি বি এবং টিবন মেন্ডেসকে খুন করে ফেলে। এরপর বিশ্বাসঘাতক রাইডারকেও সিজে খুন করে ফেলে। এর ফলে লোকো সিন্ডিকেটের সকল বিজনেস শেষ হয়ে যায়। সিজে লোকো সিন্ডিকেটের আরেক লিডার টরেনোকেও হেলিকপ্টারে আরপিজি দিয়ে হামলা করে মেরে ফেলে। তবে এর কদিন পরে সিজে এর মোবাইলে এক অচেনা নম্বর হতে ফোন করে সিজেকে নিকটস্থ এক নির্জন স্থানে দেখা করতে বলে এবং ওদিকে গিয়ে সিজে চমকে যায়, কারণ ওদিকে তাকে মাইক টরেনোই ডেকেছিল, যাকে সিজে হেলিকপ্টারে শ্যুট করে খুন করেছিল। তখন টরেনো জানায় যে সে হেলিকপ্টারে ছিলই না আর সে একজন সহকারী গোয়েন্দা, যে এদিকের সব অরাজকতা ও ড্রাগ বিজনেস বন্ধ করতে চায়। সিজের এখন সিজের তাকে হেল্প করতে হবে, যার বিনিময়ে টরেনো সুইটকে যাবজ্জীবন কারাদণ্ড হতে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে। অতঃপর সিজে তার হয়ে কাজ করে এবং পাশাপাশি ট্রায়াড গ্যাং এর মেম্বার উজিমু এর জন্য লয়ালি কাজ করে এবং এর ফলে উজিমুর খুব বিশ্বস্ত হয়ে যায় সিজে। খুব বিশ্বস্ত হওয়ায় সিজেকে উজিমু লাস ভেগাসে একটি ক্যাসিনোতে পার্টনার হিসেবে স্থান দেয়। কিন্তু লাস ভেগাসে আরো অনেক ক্যাসিনো থাকার ফলে উজিমু ও সিজে এর পক্ষে সেই ক্যাসিনো চালানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল, কারণ ওখানে আরো অনেকগুলো বড় বড় ক্যাসিনো রয়েছে। সিজে তখন প্ল্যান করে এসব বড় ক্যাসিনোগুলোতে চুরি করার এবং এই প্ল্যানের অংশ হিসেবে সিজে লাস ভেগাসের ক্রিমিনাল গডফাদার স্যালভ্যাটোরে লিওনের হয়ে কাজ করে। স্যালভ্যাটোরে লিওনের হয়ে কাজ করার মাঝেই একদিন সিজে স্যালভ্যাটোরে লিওনের পুরো ক্যাসিনোটাকে হাইজ্যাক করে ফেলে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে ট্রায়াড গ্যাং লাস ভেগাসে তাদের ক্যাসিনো বিজনেস খুবই ভালো মতো করতে থাকে। তবে কিছুদিন পর লাস ভেগাসে সিজে ম্যাড ডগ নামের এক র্যাপারকে দেখতে পায়, যে ছাদ থেকে লাভ দিয়ে মরতে চাচ্ছিল। মূলত ম্যাড ডগের র্যাপ লিরিক্স বুক সিজে চুরি করেছিল ওজি এর জন্য এবং যা ব্যবহার করে ওজি বর্তমানে খুব ভালো র্যাপার হয়ে গিয়েছে। অপরদিকে নিজের মেহনতে তৈরি করা জিনিসের মাধ্যমে নিজে কোনো ফল না ভোগ করতে পারা হতাশায় ম্যাড ডগ ছাদ থেকে লাভ দেয়, কিন্তু সিজে তখনই তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে একটি গাড়িতে করে নিকটস্থ একটি হসপিটালে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করায় চিকিৎসার জন্য এবং সিজে তখন ম্যাড ডগের হয়ে কাজ করার জন্য তার ম্যানেজার হয়ে যায়। তো এরপর একদিন অফিসার টেম্পেনি সিজেকে আবার ডাকে এবং বলে যে কেউ আমার ব্যাপারে অনেকগুলো প্রমাণ জোগাড় করে হাই অফিসিয়ালের কাছে দিচ্ছে, হয়তো আমার জেল জরিমানাও খুব দ্রুতই হয়ে যাবে, তোমার আমার হয়ে একটা কাজ করতে হবে, এই প্রমাণ কে দিচ্ছে তাকে শেষ করতে হবে। এরই মাঝে টেম্পেনি তথ্য পায় যে টেম্পেনির সহযোগী হার্নান্ডেস টেম্পেনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সব উপরিমহলে দিচ্ছিল টেম্পেনিকে ধরিয়ে দেওয়ার জন্য। তো সিজে সহ সবাইকে নিয়ে টেম্পেনি একদিন একটি মরুভূমিতে গিয়ে হার্নান্ডেসকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। পোলাস্কিকে বলে যায় যে সিজেকে দিয়ে হার্নান্ডেসের কবর খোঁড়াতে এবং সবশেষে সিজেকেও মেরে সেই কবর দুজনকেই মাটি চাপা দিতে। তো কথা মতো সিজে ভয়ে ভয়ে কবর খুঁড়তে থাকে এবং এরই মাঝে হঠাৎ হার্নান্ডেসের জ্ঞান ফিরে এবং পোলাস্কির ওপর অ্যাটাক করতে গেলে পোলাস্কি পিছু ঘুরে গুলি করে হার্নান্ডেসকে মেরে ফেলে। ঠিক সেই সুযোগেই সিজে পোলাস্কির ওপর আঘাত করে এবং পোলাস্কিকে ঘায়েল করে ফেলে, পোলাস্কিকেও মেরে ফেলে।
তো এরপরই সিজেকে ম্যাডডগ সুস্থ হয়ে তার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে ডাকে। তো সিজে ওখানে গিয়ে দেখতে পায় যে সেদিকে টোরানো হাজির রয়েছে। তো তখন টোরানো সিজেকে জানায় যে তোমার আমার হয়ে একটি শেষ কাজ করতে হবে এবং সেই কাজটি হচ্ছে তোমার ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনা। আমি সব ব্যবস্থা করে রেখেছি, জাস্ট গিয়ে তাকে নিয়ে এসো। তো সিজে কথা মতো পরদিন সকালে জেল হতে তার ভাই সুইটকে ছাড়িয়ে নেয় এবং জেল থেকে বের হয়ে সিজে তার বর্তমানে করা বিভিন্ন বিজনেস এবং তার বর্তমানে ওয়েলদি অবস্থা সম্পর্কে জানায়। তখন সুইট একটু রাগ হয়ে বলে যে তুমি বর্তমানে যেরকমই আছো থাকো, কিন্তু আমরা ছোটকালে যে গ্যাংটাকে গড়ে তুলেছিলাম সেই গ্যাংটার ভবিষ্যৎ কি হবে, সেই গ্যাংটার ব্যাপারে তুমি কিছু ভেবেছো, যেখানে তোমার জন্ম হয়েছে, যেখানে তোমার সবকিছু রয়েছে? অতঃপর সিজে আবার চিন্তা করে তার বিজনেসের পাশাপাশি সে গ্রোভ স্ট্রিট গ্যাংটাকেও পুনরায় গঠন করবে এবং সেজন্যই সিজে গ্রোভ স্ট্রিটের হয়ে আবার বিভিন্ন জায়গায় বালাসকে হামলা করা শুরু করে এবং পুনরায় আবার শক্তিশালী হওয়ার ফলে বালাস আবার ধীরে ধীরে গ্রোভ স্ট্রিটের কাছে ঘায়েল হতে থাকে। তো এরপরই যেহেতু টেম্পেনের বিরুদ্ধে অলরেডি অনেক প্রমাণ একাট্টা করা হয়ে গিয়েছিল হার্নান্ডেজের, সে প্রমাণের উপর ভিত্তি করেই জেল হওয়ার কথা ছিল টেম্পেনের। কিন্তু এর কিছুদিন পর যেদিন টেম্পেনের যাবজ্জীবন কারাদণ্ড হবার কথা, ঠিক সেদিনই কোনো এক অজানা কারণে টেম্পেনির বিরুদ্ধে সকল প্রমাণ মুছে ফেলা হয় এবং টেম্পেনি পুনরায় খালাস পেয়ে যায়। এর ফলে গ্রোস্টিট সহ তাদের মিত্র যত গ্যাং ছিল সবাই খেপে যায় এবং এরপর ওই শহরে যত গ্যাং আছে সবাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, যার ফলে সরকার বাধ্য হয়ে আর্মি এবং পুলিশকে নামিয়ে দেয়। তো সিজে যুদ্ধ চলাকালীনে এক পর্যায়ে ডিসাইড করে যে মূল ঝামেলাই হয়েছে বালাসের কারণ এবং বালাসের সাথে জড়িত তাদের বন্ধু বিগস্মোকের জন্য। বিগস্মোক সহায়তা না করলে এতদূর পর্যন্ত কিছুই এগুতো না। তো অতঃপর সুইট এবং সিজে চিন্তা করে যেভাবে হোক বিগস্মোককে মেরে ফেলতে হবে। অতঃপর সিজে একটি এপিসি হাইজ্যাক করে সেই এপিসি দিয়ে একটি ভবনের দেয়াল ভেঙে ঢুকে পড়ে। মূলত ওই ভবনটাতেই বিগস্মোক ছিল এবং বিগস্মোককে বালাসের সদস্যরা এতটাই সুরক্ষা দিয়েছিল, পাশাপাশি অফিসার টেম্পেনিও এতটাই আইনি সহায়তা দিচ্ছিল, যার ফলে বিগস্মোক একরকম আনটাচেবল ছিল। পাশাপাশি বিগস্মোকের ধারণাই ছিল না যে সিজে তার সামনে আসতে পারবে। তো যাই হোক, সকল বাধা পেরিয়ে যখন সিজে বিগস্মোকের সামনে পৌঁছায় তখন দেখতে পায় যে বিগস্মোক নিশ্চিন্তে চিল মোডে ভিডিও গেমস খেলছে। তখন তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয় এবং একটি পর্যায়ে বিগস্মোক বন্দুক তাক করলে সিজে তাকে গুলি করে মেরে ফেলে এবং গুলিবিদ্ধ অবস্থায় যখন বিগস্মোক ব্যথায় কাতরাতে থাকে তখন সিজে তাকে আস্ক করে যে বন্ধু তুমি কি কারণে আমাদের বিরুদ্ধে গেলে, আমরা তো একটি পরিবারের মতো ছিলাম ছোট থেকে। তখন বিগস্মোক বলে যে মূলত আমার অর্থ যশ খ্যাতি সম্মান এদের এগুলোর খুবই লোভ ছিল, যার কারণে আমি আমার গ্যাংয়ের বিরুদ্ধে চলে গিয়েছিলাম এবং এই কথা বলার পরই বিগস্মোক মারা যায়। অতঃপর সেখানে এসে হাজির হয় দুর্নীতিগ্রস্ত ওসি প্রদীপ, দুর্নীতিগ্রস্ত অফিসার, এবং সে এসেই বিগস্মোকের লকার হতে সকল টাকা হাইজ্যাক করে সেখান থেকে পালিয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় সে একটি ফায়ার সার্ভিসের গাড়ি হাইজ্যাক করে ফেলে এবং সেই গাড়িতে করে সে ওই শহর হতে পালাতে নেয়। কিন্তু ঠিক তখনই সিজে এর ভাই সুইট সে ফায়ার সার্ভিসের গাড়ির একটি আংটা ধরে জ্বলতে থাকে, যার ফলে সেও গাড়ি বরাবর চলতে থাকে। অতঃপর সিজে কোনো মতো সেই ভবন হতে বের হয়ে একটি সাদা গাড়িতে করে সে ফায়ার সার্ভিসের গাড়িটার পিছু করতে থাকে। অর্থাৎ যেভাবেই হোক টেম্পেনিকে সিজের থামাতেই হবে, এমনকি তার ভাই সুইটকেও বাঁচাতে হবে। সুইটকে সময় মতো সে গাড়িতে তুলে নেয় এবং টেম্পেনির গাড়িকে উদ্দেশ্য করে অনবরত গুলি ছুড়তে থাকে। একটি মুহূর্তে টেম্পেনি যেই ফায়ার সার্ভিসের গাড়িটা চালাচ্ছিল সেই গাড়িটা গ্রোভ স্ট্রিটের সামনের একটি ব্রিজে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের পার ভেঙে সরাসরি নিচে পড়ে যায় এবং এরই মাঝেই অফিসার টেম্পেনি মৃত্যুবরণ করে। অতঃপর সেই স্পটে কার্ল জনসন, সুইট, টিন্ডেল জনসন এবং সিজার এসে হাজির হয়। তো তখন সিজে রাগে জিদে তার পিছন হতে পিস্তল বের করে অফিসারকে গুলি করতে নেয়। ঠিক তখনই তার ভাই সুইট তাকে থামিয়ে দেয় এবং বলে যে তদন্তে বের হয়ে আসবে যে সে ব্যাপটোয়া গাড়ি চালানোর কারণে মারা গিয়েছে, কোনো দরকার নেই গুলি করার, চলো আমরা চলে যাই। এরপর দেখানো হয় যে সেখানে গ্যাংওয়ার টোটালি থেমে গিয়েছে, গ্রোভ স্ট্রিট আবার পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং কোনো রকম গ্যাংওয়ারের অস্তিত্বই নেই সেখানে। তো এরপরই ম্যাডডগ নতুন একটি অ্যালবাম রিলিজ করে, সেই অ্যালবামটি সুপারহিট হয় এবং যার ফলে তার ভালো ইনকাম হয়, এমনকি সে অ্যাওয়ার্ডও জিতে এবং তার সেলিব্রেশন পুরো গ্রোভ স্ট্রিটে সবাই একসাথে মিলেই করে। তো এরই মাঝে কয়েকজন প্রস্তাব দেয় সিজেকে তার টাকা দিয়ে বিজনেস করার। তো সিজে তাতে রাজি হয় এবং তাদেরকে তাদের ভাগ বাটোয়ারা বুঝিয়ে দিয়ে সে গ্রোভ স্ট্রিট ছেড়ে আবার চলে যায়। অর্থাৎ সিজে এসেছিল, দেখলো, গ্রোভ স্ট্রিট জয় করলো এবং সবশেষে সব ঝামেলা মিটিয়ে দিয়ে সে চলে গেল লিবার্টি সিটিতে কিছু ছোটখাটো কাজ করে ঝামেলা মুক্তভাবে নিজের ভরণ পোষণ করার জন্য। এবং এখানেই শেষ হয় লেজেন্ডারি জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের গল্প। তোমরা যারা এই জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস গেমটা ফুলি খেলেছো তারা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে আছো যে এই গল্পে তো অনেকগুলো চরিত্রের ব্যাপারে বলিনি, যেমন জিটিএ ভাইস সিটি হতে কেন্ট পল এবং কেন রোজেনবার্গ, সিজে এর গার্লফ্রেন্ড ডেনিস রবিনসন, জনি সিনডাচো, সিজে এর ফ্রেন্ড জিরো এবং ওজিলো, বা এই সকল ক্যারেক্টারগুলোর হয়ে যে সকল মিশনগুলো পরিচালনা করতে হয় সে ব্যাপারে কিছুই বলিনি। এই সকল ক্যারেক্টারগুলোকে নিয়ে যে সকল মিশনগুলো পরিচালনা করতে হয় সেটা মূল গল্পের সামনে এগুনোর ক্ষেত্রে ঠিক ততটা প্রভাব ফেলেনি, এই সকল মিশনগুলোর কথা স্কিপই করেছি। তাছাড়া
GTA San Andreas এর টোটাল মিশন সংখ্যা হচ্ছে 100টি। এই 100টা মিশন কিন্তু পুঙ্খানুরূপে উপস্থাপন করতে যদি যাই তাহলে এই ভিডিওর দৈর্ঘ্য হবে কম হলো 50 মিনিট থেকে 1 ঘন্টার উপরে। তো এত সময় কিন্তু সবার হয় না দেখার। তো গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এনটায়ার ভিডিও। তুমি যদি এই ধরনের গেমের স্টোরিলাইন ভিডিও দেখতে যদি পছন্দ করো তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন এই ধরনের গেমের স্টোরি এক্সপ্লেইন ভিডিও তোমাদের জন্য মিস না হয়। পরবর্তী ভিডিও আসবে GTA 3 নিয়ে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, লাভ ভিডিও গেমস, এন্ড সালামু আলাইকুম।